আমরা বলছিলাম যে ক্র্যামসনের ইকুয়েশন দিয়ে আমরা এটা সলভ করব কোশ্চেন। তো এখন তো এখন কোশ্চেনটা একটু পড়ি। কোশ্চেনটা, এ প্লেট টাওয়ার প্রোভাইডিং সিক্স ইকুইলিব্রিয়াম স্টেজেস ইজ এমপ্লয়েড ফর স্ট্রিপিং অ্যামোনিয়া ফ্রম ওয়েস্ট ওয়াটার স্ট্রিম বাই মিন্স অফ কাউন্টার কারেন্ট এয়ার এট অ্যাটমসফেরিক প্রেশার এট 80 ডিগ্রি ফারেনহাইট। ক্যালকুলেট দ্য কনসেন্ট্রেশন অফ অ্যামোনিয়া ইন দ্য এক্সিট ওয়াটার ইফ দ্য ইনলেট কনসেন্ট্রেশন is 0.1 mole percent ammonia in water, the inlet air is free of ammonia. Acha, the 30 center cubic feet of air এত তো তো আচ্ছা SEF, এই যে এই জিনিসগুলো আমার খুব বিরক্ত লাগে যখনই হচ্ছে যে এইসব জিনিসগুলো দিয়ে দেয়। আমরা আসলে কিছু করার থাকে না, একটা টেবিল বুকলেট দেখাই লাগে। আমার হচ্ছে অঙ্ক পারার জন্য এই সব জিনিস হচ্ছে যে খুব বিরক্ত লাগে। যাই হোক, দিছে এমন কিছু করার নাই। অফ এয়ার আর ফিড টু দ্য টাওয়ার পার পাউন্ড অফ ওয়েস্ট ওয়াটার। আচ্ছা, তো ফার্স্ট স্টেপটা আমরা ফ্লো চার্ট আঁকি। ফ্লো চার্টটা কিভাবে আঁকবো? ধরো আমার ফ্লো চার্ট আঁকি একটা, এটা হচ্ছে যে আমার স্ট্রিপিং কস্টটা বললাম। তো পি ইজ ইকুয়াল টু কত আছে, সরি, পি ইজ ইকুয়াল টু 1 অ্যাটমোসফিয়ার, আর আমার ফারেনহাইট আছে 80 ডিগ্রি ফারেনহাইট। ওকে, এবার আমার বলছে যে 6টা ইকুইলিব্রিয়াম স্টেজ আছে, তাইলে আমার এটা যদি 1 হয় এটা আমার 6, 6টা স্টেজ আছে, এন এর মান আমার 6, তাই তো? আচ্ছা, তো এবার আসি যে আমার একটা যে আমি দিছি এই যে এয়ার আমি পাস করতেছি, এয়ারের এটা হচ্ছে আমার Y7। তো এখানে আমার কোনো পরিমাণ অ্যামোনিয়া নাই, মানে Y7 আমার জিরো, এক কথায় জিরো। দেখো বলাই দিছে যে এক্সিট মানে কি ইনলেট লিকুইড কনসেন্ট্রেশন ইজ এত, ইনলেট এয়ার ইজ ফ্রি অফ অ্যামোনিয়া। ওকে, আর এখান থেকে আমার Y1 বের হয়ে যাচ্ছে, আর আমি যে ওয়াটারটা দিলাম এক্স নট সেটার ইয়ার ছিল 0.001, আর যেটা বের হয়ে যাচ্ছে সেটা আমি বের করব। এটাই আমার কাজ, x6 ইজ ইকুয়াল টু 1, এটাই বের করতে হয়েছে। এখন YNS3 এই জিনিসটা একটা দেখো, মানে এই একটা জিনিস আমাদেরকে দিয়ে দিছে, তাহলে YNS3 ইজ ইকুয়াল টু 0.30। আমরা জাস্ট হচ্ছে যে একটু চেঞ্জ করে নেই, মানে মূল এয়ারে কনভার্ট করে নেই বি বাই এল রেশিওটা, এই জিনিসটা আমি বুঝাইতে বুঝানোর কিছু নাই। তোমরা হচ্ছে যে ম্যাটেরিয়াল ব্যালেন্সে হচ্ছে যে ব্যালেন্সিং শিখছো না, যে এইরকম ডাটা টেবিল থাকবে তো এরকম করতে পারবো। জাস্ট এই বইও আছে, ম্যাটেরিয়াল ব্যালেন্স পারবা আশা করি। ওয়ান পাউন্ড এয়ার ডিভাইডেড বাই 397 SCF, এয়ার এর হচ্ছে যে আমার ওয়াটার এর হচ্ছে যে 18, 18 পাউন্ড ওয়াটার, আর 1 পাউন্ড মূল ওয়াটার, মূল এয়ার। আচ্ছা, তো এখানে কেটে ব্যালেন্স ট্যালেন্স করলে থাকে মোলস এয়ার 1.43 মোলস এয়ার ডিভাইডেড বাই মূল ওয়াটার। এবার আমি বি বাই এল এর রেশিওটা পাওয়া গেছি, আমার ক্র্যামসারের ইকুয়েশন কি? আচ্ছা দেখো, এখানে এক্স নোটটা বের করতে বলছে না, তো এই ক্ষেত্রে আমরা কি, আর সাধারণত স্ট্রিপিং এ কি হয়, আমরা স্ট্রিপিং এ অ্যাবজর্পশনের উল্টোটা করছি, তাহলে এক্স এর যে ইকুয়েশন আছে ওই ইকুয়েশনটা আমরা হচ্ছে যে এখানে ইউজ করব। এই ইকুয়েশনটার কথা মনে আছে না, লাস্টে দিয়ে একটা ভিডিওর মধ্যে বলে দিছিলাম, ওইটাই আর কিছু না। আচ্ছা, একটা ক্ষমাস্বরূপ দৃষ্টিতে দেখবা যে আমি কথা বলতে বলতে আমার আঞ্চলিক যে টানটা চলে আসে সেটার জন্য আমি সরি, আমার হচ্ছে যে এইটা অভ্যাস হয়ে গেছে যে আমি এই ভাষায় কথা বলতে বলতে। আচ্ছা, তো এক্স এন এর স্টারের মানটা কি আসবে, যে এক্স এন স্টারের মানটা কি আসবে, সেটা হচ্ছে যে আমার Y7, এই যে Y7 বাই এম না, তো এস দে আর ইজ নো Y7 ইজ ইকুয়াল টু জিরো, মানে তাহলে এক্স এন স্টারও সমান জিরো।
তাহলে আমার এক্স এন স্টার সমান জিরো, তাহলে এক্স এন বাই এক্স নট ইজ ইকুয়াল টু ওয়ান বাই মাইনাস এম বি বাই এল বাই ওয়ান মাইনাস এম বি বাই এল এন প্লাস ওয়ান। তাহলে আমার এখান থেকে কি বের করতে হবে, এক্স এন এর মানটা বের করতে হবে, একদম ইজি, আমার কোন গ্রাফিক্যাল মেথড লাগতেছে না। এন প্লাস ওয়ান ইন্টু এক্স নট, তুমি এম বাই এম এর মান জানো, এম এর মান কত দেখো, এম এর মান পাইছে কত, 1.43, তাই না? সরি, তুমি এম এর মান আচ্ছা তুমি এম এর মান পাবা হচ্ছে যে আমরা তো জানি যে ওয়াই ইজ ইকুয়াল টু কি পিভি, সরি এইচ এইচ বাই পিভি ইন্টু এক্স, তো এখান থেকে তুমি এম এর মান পাবা এই যে 80 ডিগ্রি ফারেনহাইটের জন্য। ওকে, তোমার প্রেশার কতটুকু আছে, 1 অ্যাটমোসফিয়ার, ওয়ান, আর এখান থেকে তুমি যে পাও 1.414, তুমি হচ্ছে যে চারটে পাবা, সরি আমার একটু ভুল হয়েছিল। আচ্ছা এখান থেকে 1.414 ইন্টু 1.413, আমি ভি বাই এল এর মানটা জানি, ডিভাইডেড বাই 1 মাইনাস 1.414 ইন্টু 1.43, এন প্লাস ওয়ান মানে হচ্ছে যে আমার এন ছিল 6 আর প্লাস ওয়ান মানে 7, এক্স নট এর ভ্যালু হচ্ছে 0.001, সেখান থেকে তুমি পাওয়া যাবে এক্স এন এর ভ্যালু, এক্স এন এর ভ্যালু আসবে 7.45 ইন্টু 10^6 মোল ফ্র্যাকশন। এটাই আমার অঙ্ক ছিল, যেটা আমি হচ্ছে যে হচ্ছে যে এটা আমার হচ্ছে যে গ্রাফিক্যালি করা লাগতো সেই জিনিসটা ক্যান্সারের ইকুয়েশনে। আচ্ছা আমি কেন ক্যান্সারের ইকুয়েশন সলভ করছি, আচ্ছা এখানে ক্যান্সারের ইকুয়েশন সলভ করার আরেকটা কারণ হচ্ছে যে এটা আমার একটা ডাইলিউট সিস্টেম, আমার বলছে যে অ্যাটমসফিয়ারিক প্রেশার মানে আইসোবারিক অবস্থানে আছে, এবং কি আমি যে ইকুইলিব্রিয়াম পাইছি y is equal to 1.414 x, এটা কি একটা স্ট্রেট লাইন ইকুয়েশন না, তাইলে এটাই হচ্ছে যে আমার এই কারণে আমি ক্যাপসার ইকুয়েশন ইউজ করতে পারছি, আমার অ্যাজাম্পশন গুলো সত্যি হয়েছে তাই আমি ইকুয়েশন ইউজ করতে পারছি, আদারওয়াইজ আমি পারতাম না। ওকে, তো এই জিনিসগুলো খেয়াল করে রাখবা যে অ্যাজাম্পশন জিনিসটা খুব ইম্পর্টেন্ট এই জায়গায়।